আধ্যাত্মিকতা ব্যাপারটা হচ্ছে আপনার ভেতরের যে সোল, আত্মা, যে আত্মার কোনো সৃষ্টি নাই, ধ্বংস নাই, বিনাশ নাই, যে আত্মা সবসময় এক্সিস্ট করে, সে আত্মার সাথে আপনার একটা কানেকশন, আপনার ভেতরের মানুষটার সঙ্গে আপনার একটা কানেকশন, আপনার ভেতরের যে ঈশ্বর সেই ঈশ্বরের সঙ্গে আপনার একটা কানেকশন। এখন এই আধ্যাত্মিকতার জন্য নির্দিষ্ট কোনো আচার আছে কিনা, না নাই। আমি এইভাবে করে যদি একটু সহজ করে বলি, আপনি যে ধর্মের অনুশীলন করেন না কেন, আপনি যে ধর্মের অনুসারী হন না কেন, সে ধর্মে আপনি যাকে গড ভাবেন, সেটা হতে পারে আল্লাহ, ঈশ্বর, ক্রাইস্ট, বুদ্ধ, অর এনি গড, হ্যাঁ, তা আপনি যে আপনি যাকে গড মনে করেন তার সাথে আপনার যেটা কানেকশন, তার সাথে আপনার যে কথোপকথন, তার সাথে আপনার যে একটা বন্ধুত্ব, সেই বন্ধুত্ব যেভাবে হয়, তার সাথে আপনার আলাপটা যেভাবে হয়, ওই ওয়েটা ভিন্ন হতে পারে, কিন্তু অন্য একটা ধর্মের মানুষ কিন্তু একই আলাপটা করে, অন্য একটা ধর্মের মানুষ কিন্তু ওই সৃষ্টিকর্তার সাথেই যোগাযোগটা স্থাপন করে। ওই যোগাযোগটা স্থাপন করার রাস্তাটা ডিফারেন্ট হতে পারে, রাস্তাটা আপনার কাছে অপরিচিত মনে হতে পারে, ইভেন অপরিচিত মনে হবার কারণে আপনার কাছে কখনো কখনো সেটাকে ভুল মনে হতে পারে, কিন্তু সে তার বাবা, তার দাদা, তার বাবা, তার দাদা, এভাবে করে বংশ পরম্পরায়, সম্প্রদায় পরম্পরায় তারা কিন্তু এই পদ্ধতিতেই ওই কানেকশনটা করে আসছে। সো ওই পথটা কিন্তু ভুল না, পথটা আপনার অপরিচিত হতে পারে কিন্তু ভুল না, অপরিচিত পথকে আপনি ভুল পথ বলতে পারেন না। আপনি একটা জঙ্গলে যেতে চান, এখন আপনি যেখানে আছেন সেখান থেকে আপনি একটা জঙ্গলে পৌঁছচ্ছেন, তা আপনার যে বন্ধুটা আমেরিকায় আছে সেও একটা জঙ্গলে যেতে চায়, তো তার পথ এবং আপনার পথ তো একই রকমের না, কিন্তু জঙ্গল দুজনেই দেখতে পারবেন, অসুবিধা নাই। একটা অরণ্যে দুজনেই পৌঁছতে পারবেন, সবুজের কাছাকাছি দুজনেই পৌঁছতে পারবেন, কোনো পথ কিন্তু ভুল না। আপনি বলতে পারবেন না যে জঙ্গলে পৌঁছানোর জন্য এইটাই একমাত্র পথ, সে যেখানে পৌঁছেছে সেটাও কিন্তু জঙ্গল, সেটাও কিন্তু অরণ্য, সেটাও কিন্তু সবুজ। আচ্ছা, তো এখন ওই আধ্যাত্মিকতার পথে হাঁটার যে রাস্তাটা, এই রাস্তাটা কোনোভাবেই একটা না, একাধিক এবং প্রত্যেকটাই সঠিক। আপনার সৃষ্টিকর্তার সঙ্গে আপনি যেভাবে কানেক্ট করছেন, অর্থাৎ আপনার ভেতরের যে সৃষ্টিকর্তার বসবাস, আপনি যে প্রার্থনা করছেন, ওই প্রার্থনায় আপনার কিছু ইচ্ছা আছে, ওই ইচ্ছাগুলো আপনাকেই পূরণ করতে হবে, আপনার কাজের মাধ্যমে বা কাজ না করার মাধ্যমে আপনাকে পূরণ করতে হবে। ওই পূরণ করার জন্য আপনার ভেতর থেকে একটা সিগন্যাল আসতে হবে আপনার ব্রেনে, আপনার ব্রেন আপনার বডিতে, আপনার মাইন্ডে একটা সিগন্যাল পাঠাবে যে এইভাবে করো, এইভাবে করো না, তাই তো? ওই যে সিগন্যালটা পাঠানো বা পৌঁছানো বা সেই অনুযায়ী কাজ করা, এই মানে এই প্রসিডিউরটা এক এক রকমের হতে পারে, কিন্তু কাজটা কিন্তু একই রকম, কাজটা কিন্তু একটাই, যে আমাকে ওই সিগন্যালটা পৌঁছানো। আচ্ছা, তো ওই সিগন্যালটা পৌঁছানোর কাজ, ধরেন এক একটা মানুষ এক একটা ধর্মের অনুসারী, এক একটা মানুষ এক একটা পথের অনুসারী, আবার কিছু মানুষ আছে যারা পোশাকে কোনো ধর্ম পালন করেন না, তারা অ্যাগনস্টিক অর অ্যাথিস্ট, হোয়াট এভার ইট ইস, তো তারাও কিন্তু একটা ধর্ম পালন করেন। কিরকম বলি, তারা যখন নিজেকে উজ্জীবিত করেন, নিজেকে ইন্সপায়ার করেন বা নিজেকে বাঁচিয়ে রাখেন বা নিজেকে কোনো একটা কাজ করান, তখন কিন্তু তাদেরকে কোনো একটা সার্টেন কোড ফলো করতে হয়। ওই যে কোডসটা, ওই কোডটা হয়তো আপনার আমার সঙ্গে মিলছে না, কিন্তু এটাই তার রিলিজিয়ান, এটাই তার ধর্ম, এটাই তার ওয়ে অফ লাইফ। সো আধ্যাত্মিকতার পথ কিন্তু নির্দিষ্ট না। ইভেন ধ্যান আপনাকে একদম মেরুদণ্ড একদম টান টান রেখে আপনাকে একদম পদ্মাসনে বসে করতে হবে, নো নো নো, আপনি শুয়ে শুয়ে ধ্যান করতে পারেন। যদি আপনি শুয়ে শুয়ে আপনার যেটাকে আমরা মানস পূজা বলি বা যেটাকে আমরা বলি মনের মাধ্যমে ধ্যান বা মনের মাধ্যমে তার সঙ্গে কানেক্ট করা, এক্সটার্নাল কোনো কিছু না করে, কোনো ধরনের রিচুয়াল পালন না করে তার সঙ্গে কানেকশন করা, এটা ইম্পর্টেন্ট। আপনি অনেক রিচুয়াল করলেন কিন্তু আসলে আপনার ঈশ্বরের সঙ্গে কোনো কানেকশন হলো না, আপনার ভেতরের ঈশ্বরের সঙ্গে আপনার কোনো কানেকশন তৈরি হলো না। আপনি বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ে ফেললেন, বিভিন্ন দার্শনিক গ্রন্থ পড়ে ফেললেন, মুখস্থ করে ফেললেন, কিন্তু ওটার যে এসেন্সটা, এসেন্সটা আপনি নিতে পারলেন না।
আপনি গীতার শ্লোকগুলো মুখস্থ করলেন কিন্তু সেটাকে অনুধাবন করতে পারলেন না, সেটাকে নিজের জীবনে একটা প্রয়োগ ঘটাতে পারলেন না, তাহলে কিন্তু আসলে আপনার কোনো লাভ নাই, আপনার ধর্মটাই পালন হয় নাই। বরং আরো ভালো হয় যে যে মানুষটা ওটাকে ওটাকে বুঝতে পেরেছেন, হয়তো বা তিনি সংস্কৃত জানেন না কিন্তু তিনি বুঝতে পেরেছেন, তিনি সেটাকে ওই এসেন্সটা গ্রহণ করতে পেরেছেন, তার কিন্তু ইবাদত, প্রার্থনা, ধ্যান যেটাই বলেন ওটা কিন্তু আপনার চাইতে ভালো, আপনার চাইতে ভালোভাবে তিনি করতে পেরেছেন। আচ্ছা, তো ধ্যান, মন্ত্র, প্রার্থনা এগুলো কোনোভাবেই অপ্রয়োজনীয় না, এটা ডিপেন্ড করে যে কোন ব্যক্তি কোন পথে হেঁটে কোন পথে চলে ওই গন্তব্যে পৌঁছাতে পারছেন। গন্তব্যে পৌঁছানো হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি যখন এখান থেকে সাউথ কোরিয়া যাবেন, সাউথ কোরিয়া যাওয়ার সময় আপনি সিঙ্গাপুর হয়েও যেতে পারেন, আমি জানি আর কোনো রুট আছে কিনা, আপনি চাইলে অন্য কোনো রুটেও আপনি যেতে পারেন। তো এখন সেখানে পৌঁছানো হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি যে রুটে যাচ্ছেন আমি সে রুটে নাও যেতে পারি, আমার ডিফারেন্ট রুট থাকতেই পারে, আপনি বলবেন না যে আমি ভুল রুটে যাচ্ছি, আপনার সঙ্গে আমার ওখানে দেখা হবে, আপনি যেতে পারছেন কিনা, পৌঁছাতে পারছেন কিনা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো ধ্যান, মন্ত্র, প্রার্থনা, কেউ যদি এই পথে হাঁটে এবং কেউ যদি নিজেকে নিজের চৈতন্যকে জাগাতে পারে, সুপ্ত চৈতন্যকে জাগাতে পারে এবং নিজেকে কোনো একটা তার যেটা টার্গেট, তার যেটা টার্গেট পাথ, সেই পাথে যদি সে নিজেকে নিতে পারে, ইটস ওকে। আপনাকে কোনো নির্দিষ্ট কোনো ফিক্সড হার্ড অ্যান্ড ফাস্ট কোনো কিছুর মধ্যে যেতে হবে না। আপনি যদি বিভিন্ন পথে পৌঁছে যদি ওই কানেক্ট করতে পারেন, আপনার সোলের সঙ্গে কানেক্ট করতে পারেন, সোলকে যদি আপনাকে একটা প্রপার মেসেজ যদি আপনার ব্রেনে সাপ্লাই করতে পারেন, ইটস অল রাইট, ইটস অল রাইট। আপনার অন্য একটা পথ আপনি চেনেন না, আপনার সেটা নিয়ে ভাবার কি দরকার? আমরা আসলে খুব মানে বোদার্ড থাকি যে কে আমার মতন, কে আমার মতন না, কেউ আমার মতন নাই হতে পারে, আমার মতন হবে কেন সবাইকে? নো, এক একটা মানুষের এক একটা প্রায়োরিটি থাকে, এক একটা মানুষের এক একটা স্টাইল থাকে। সেঞ্চুরি করা দরকার, টেন্ডুলকার একরকম ব্যাটিং করবে, আমাদের সাকিব আল হাসান অন্যরকম ব্যাটিং করবে, দুটো মানুষেরই রানের সংখ্যা 100 হয়ে গেল, তো 100 বা তার বেশি সেঞ্চুরি তো হয়ে গেল, সেঞ্চুরি করাটাই হচ্ছে দরকার। কে কিভাবে ব্যাটিং করে সেঞ্চুরি করলো, আমাদের সাকিব আল হাসান যেভাবে ব্যাটিং করে সেঞ্চুরি করছে, টেন্ডুলকারের বলার কি আছে যে সেটা ঠিক না, বা টেন্ডুলকার যেভাবে ব্যাটিং করে সেঞ্চুরি করছে, আমাদের সাকিব আল হাসানের বলার কি আছে সেটা ঠিক না? সেঞ্চুরি তো সেঞ্চুরি, তাই না? গন্তব্যে পৌঁছানো হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি কিভাবে পৌঁছচ্ছেন, আপনি মন্ত্র করে পৌঁছচ্ছেন নাকি মন্ত্র করছেন না, ধ্যান করে পৌঁছচ্ছেন নাকি ধ্যান করছেন না, এটা ইম্পর্টেন্ট না। ইবাদত, ইবাদতটা ইম্পর্টেন্ট, সাধনা ইম্পর্টেন্ট। সেখানে আপনি আপনার পার্সোনাল স্টাইল থাকতে পারে, আপনার পার্সোনাল আইডিওলজি থাকতে পারে, পার্সোনাল ফিলোসফি থাকতে পারে, আপনার পার্সোনাল স্পিরিচুয়ালিটি থাকতে পারে, আপনার পার্সোনাল বিলিফ সিস্টেম থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে, বাট কোনোটাই ভুল না বা কোনোটাই মানে পথভ্রষ্ট। আমরা বলি সে পথভ্রষ্ট, ভাই রে কে বলছে পথভ্রষ্ট, একটু ওয়েট কর, তুই পৌঁছাতে পারিস নাকি আমি পৌঁছাতে পারি। আমাকে যদি কেউ বলে পথভ্রষ্ট, তখন আমি বললাম হু আর ইউ টু ডিক্টেট দিস, হু আর ইউ টু জাজ মি, কে আপনি? সো এত জাজমেন্টে যাওয়ার দরকার নাই, এক একটা মানুষের এক একটা ওয়ে, দেখতে হবে তার যেটা, তার যেটা ডেস্টিনেশন সেখানে তিনি পৌঁছাতে পারছেন কিনা। উনি আমার পথে যাবেন কেন? যত মত তত পথ, রামকৃষ্ণ বলেছিলেন পৃথিবীর সবচেয়ে দামি কথাগুলোর একটা, যত মত তত পথ, অনেকগুলো পথ রয়েছে, ইউ ক্যান ফলো এনি ওয়ান, ইউ ক্যান ফলো এনি ওয়ান অ্যাকর্ডিং টু ইউর চয়েস, অ্যাকর্ডিং টু ইউর প্রায়োরিটি, অ্যাকর্ডিং টু ইউর কনভেনিয়েন্স। এই তো, থ্যাংক ইউ।